আজকে জিমের জন্য টুকটাক শপিং করে আনা হয়েছে। ট্রিম করে নিয়ে আসার পর থেকে জিমের মনটা একদমই ভালো ছিল না, তো যার কারণে আমরা চিন্তা করলাম যে ওর জন্য একটু ট্রিট ফুড দেন, অন্য কিছু নিয়ে আসি, যাতে করে ও একটু খাওয়া দাওয়া করতে পারে। আসলে ট্রিম করে আনার পর থেকে ওর মনটা অনেক খারাপ ছিল, তেমন খাওয়া দাওয়া করতেছিল না, তারপরে মন মরা হয়ে বসে থাকতেছিল, একদম খেলাধুলা বন্ধ করে দিছিল, ঘুমাচ্ছিল না, মানে দুইটা দিন একদম টোটালি ও ঘুমায়নি। তো তারপর লেজের যতটুকু অংশ আছে ওর পশম, তো ওটা ও বুকের নিচে নিয়ে সবসময় ঘুমাচ্ছিল, মানে বসে থাকতেছিল, তো দেখে অনেক খারাপ লাগতেছিল। তো এটা তো আসলে ওর ভালোর জন্যই করা হয়েছে, আমরা ডক্টরের সাজেশন অনুযায়ী এটা করে দিছি, কারণ যে পরিমাণে গরম পড়ছে ওই গরমটাও আসলে সহ্য করতে পারতো না, তো যার কারণে এটা আমরা করে দিছি। আমাদেরও খারাপ লাগতেছে, ওর এত সুন্দর শরীরের সৌন্দর্যটাই আমরা কেটে দিছি। তো যাই হোক, ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আবার এরকম হবে। ও এতটাই আপসেট হয়ে পড়ছিল, মানে ও এত ভদ্র একটা ক্যাট, ও সবার কোলে যেত, যে কেউ ওকে ধরলে ও কোনো রিয়্যাক্ট করতো না, কোনো অ্যাগ্রেসিভ ওর মধ্যে ছিল না, কিন্তু ট্রিম করে আনার পর থেকে ও অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কারো কোলে যাচ্ছে না, কেউ কোলে নিলে একদম রাগ হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমরা কিছু স্পাউস এবং ট্রিট ফুড নিয়ে আসছি, যাতে একটু হ্যাপি থাকতে পারে, কারণ এই খাবারগুলো অনেক পছন্দ করে। তো আমি একটু ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো এই তো জিমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে, সবার জন্য দোয়া করবেন।